প্রিয় উপস্থিতি, সূরা তওবা অধ্যায় 9 আয়াত 36, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন ওই দিন আল্লাহর নিকট মাস গণনা ছিল 12টি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যখন সৃষ্টি করে এর আগে পৃথিবীর মানুষ কিভাবে সময়ের আবর্তনে হিসাব রাখবে এর জন্য আল্লাহ তাআলা 12টি মাসকে আমাদের জন্য নির্ধারণ করেছেন। আর 4টি মাসকে তিনি বলেছেন হুরুম, মানে পবিত্র, সম্মানিত। এই 4টি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাসের নাম হল জুলহিজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে পবিত্র করেছেন, এই পবিত্র 4টি মাসে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার জাহিলিয়াতের যুগে বসবাস যারা করেছে অতীতে, তারা কখনো এই 4 মাসে যুদ্ধ করেছে এটা ইতিহাস থেকে প্রমাণিত নয়। তারা এ মাসে মারামারি করতো না। কে মারামারি করতো না? আবু জেহেল মারামারি করতো না। তো আবু জেহেল শরীয়তের কি বোঝে? কে মারামারি করতো না? আবু লাহাব, উতবা, সাইবা, কাফেররা, ওরা শরীয়তে মুহাম্মাদের কি বোঝে? ওরা ইসলামী শরীয়তের বিধানে গুরুত্ব না দিলেও এই 4 মাসকে তারা সম্মান দিতেন, মর্যাদা দিতেন। যেমন কেউ যদি বাকি 8 মাস মারামারি করছে এমতো অবস্থায় বাইতুল্লাতে ঢুকে যায়, তো ওই লোকটাকে কাফেররাও আর মারত না। কেন? সে এখন আল্লাহর ঘরে প্রবেশ করেছে, কাজেই নিরাপত্তা তাকে দিতে হবে। এ বিশ্বাস, এ আকিদা কারা পোষণ করতো জানেন? যারা কাফের, যারা বাইতুল্লার চতুর্দিকে 360টা মূর্তিকে, লাত, মানত, উজ্জা, হবল, বিভিন্ন মূর্তির যারা উপাসনা করত, এই কাফেররাই আর একজনকে মারার সময় যদি তারা বাইতুল্লাহ অর্থাৎ মসজিদে হারামে প্রবেশ করত, তাহলে কাফের হয়েও তারা আর তাদেরকে অস্ত্রাঘাত করতো না। কেন? বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটা সম্মানিত স্থান। কাজী সম্মানের স্থানে পৃথিবীর কোনো ব্যক্তিকে অপমান করা যাবে না, চলবে না। এ বিশ্বাস, এ আকীদা পোষণ কারা করেছিল বলেন তো? কারা? কাফেররা। কাফেররা বাইতুল্লাতে এভাবে সম্মান দিত। অনুরূপভাবে এই 4টি মাসকে তারা সম্মানিত মাস মনে করত। তারা এই মাসগুলোকে মর্যাদা দিয়েছে। এর মধ্যে পরপর 3টি মাস, একটা হলো জুলকদা, এর আর একটা হলো জুলহিজ্জা, এর আর একটা হলো মুহাররম, অর্থাৎ আরবি মাসের পরপর 3টি মাস। আরবির 11তম মাস, আরবির 12তম মাস এবং আরবি মাসের প্রথম মাস। একটা হলো জুলকদা, এটি আরবি মাসের 11তম মাস, জুলহিজ্জা এটি আরবি মাসের 12তম মাস, আর মুহাররম এটি হলো আরবির প্রথম মাস। এই 3 মাস পর পর, এরপর একটি হলো রজব মাস। এই 4 মাসে কাফেররা, বিধর্মীরা, ইহুদিরা নিজেদের মধ্যে মারামারি করত না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যখন থেকে সৃষ্টি করেছে তখন থেকেই এই 4 মাস পবিত্র। তাহলে এই জুলহিজ্জা, এই মাস আল্লাহর নিকট সম্মানিত, মর্যাদাপূর্ণ। এই মাসে মারামারি চলে না, এই মাসে হত্যা চলে না, এই মাসে ধর্ষণ চলে না, এই মাসে মানুষকে গালাগালি দেওয়া চলে না। একেবারেই নীরব সম্মানের মাস হিসেবে যে মাসকে মুসলমানরা গ্রহণ করবে, বরণ করবে, তার একটি মাসের নাম হলো জুলহিজ্জা, হজের মাস, কোরবানির মাস। এই মাসটা হলো সেই মাস। যদিও বাংলাদেশের মানুষ অগস্ট মাসকে যতটা গুরুত্ব দেয় ইতিহাসের কারণে, যদিও মানুষ
ফেব্রুয়ারি মাসকে যতটা গুরুত্ব দেয় ইতিহাসের কারণে, যদিও মানুষ ডিসেম্বর মাসকে গুরুত্ব দেয় ইতিহাসের কারণে, মানুষ যতটা মূল্যায়ন করে 56,000 বর্গ কিলোমিটারের একটা দেশে স্বাধীনভাবে বসবাস করার ইতিহাসকে জানার জন্য যে মাসগুলোকে মানুষ সম্মান মর্যাদা এরপর বিজয় ভাষার মাস মনে করে, অথচ আল্লাহর সৃষ্টি ওই মানুষ, ওই মুসলমান, ওই বাঙালি মুসলিম আল্লাহর এই চার মাসের সম্মান দিতে জানে না।